হ্যাঁ বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আমরা এখন রয়েছি বারাণসীতে। আপনারা পরপর অনেকগুলো ব্লগ দেখলেন, এখন আমরা আপনাদের দেখাবো দশাশ্বমেধ ঘাটে। আপনারা ভিডিও তো অনেক দেখেছেন, এরপর আপনাদের নিয়ে যাব দশাশ্বমেধ ঘাট থেকে। আরও 84টা ঘাট আছে, 84 ঘাটের মধ্যে 5টা প্রধান ঘাট, তার মধ্যে একটি হলো দশাশ্বমেধ এবং আরেকটি ডান দিকে হরিশ্চন্দ্র ঘাট এবং বাদে মণিকর্ণিকা ঘাট, যেটা মহাশ্মশান বলে পরিচিত। আমরা আপনাদের সে সব সব জায়গায় নিয়ে যাব। এরপর আমরা বাঁদিকে গিয়ে যাবো, দেখবো মণিকর্ণিকা ঘাট, যেটা মহাশ্মশান বলে পরিচিত। এবং আপনাদের মণিকর্ণিকা ঘাটেরও ইতিহাস আপনাদের জানাবো। এই মণিকর্ণিকা ঘাটে যে শবদাহ করা হয়, এই শবদাহ কিন্তু একবারের জন্য আগুন নেভে না। এই যে দশাশ্বমেধ ঘাট আপনাদের বরাবর দেখিয়ে এসেছি, এবং দশাশ্বমেধ ঘাটের পরে কিন্তু এই মান মন্দির ঘাট কিংবা মান মহল ঘাট আপনারা দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিদেশি পর্যটকরাও এখানে এসেছেন, এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশ বিদেশ থেকে আরম্ভ করে এখানে বিদেশি পর্যটকরাও এসেছেন। আমরা এর পরের যে ঘাট রয়েছে সেই ঘাটের নাম এবং এই সুন্দর দৃশ্য একটুখানি ক্যামেরা বন্দি করার জন্য বলছি অনিলকে, যে এই সুন্দর গঙ্গা এবং তারপর এই চারিদিকে লঞ্চ নৌকা করে ওপারে গিয়ে আরও দুর্দান্ত কিছু ভিডিও আপনাদের দেখাতে থাকবো। এখন আপনাদের নিয়ে যাবো মণিকর্ণিকা ঘাট, যেটা আপনাদের আগেও বলেছিলাম যে এই মণিকর্ণিকা ঘাট কিন্তু বহু বছর ধরে এর ইতিহাস রয়েছে। যে এই ঘাটে যে শবদাহ, যে শব চিতা জলে, চিতা কখনো ঠান্ডা হয় না, চিতা জ্বলতেই থাকে সারা বছর, প্রতিক্ষণ ঘন্টায় ঘন্টায় দিনে দিনে এটা জ্বলতেই থাকে। আমরা সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এবং ইতিহাস জানার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। এই ঘাটের নাম ত্রিপুরা ভৈরবী ঘাট, এখানে লেখাই রয়েছে ত্রিপুরা ভৈরবী ঘাট। এখানে এই ত্রিপুরা ভৈরবী ঘাটেরও কিন্তু অনেক ইতিহাস আছে, আমরা আপনাদের সে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি। এবং দেখতেই পাচ্ছেন জল সেরকমভাবে নেই, কিন্তু তবুও গঙ্গায় এই বর্ষাকালে কিন্তু জল একদম উপর অবধি, বর্ষাকালে জল চলে আসে। এখন আপনারা দেখছেন জল কিন্তু পরিমাণে অনেক কম, দেখছেন বোটিং করছে লাইফ জ্যাকেট করে, এখানে সেরকম সব ব্যবস্থা করা আছে, আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন রাজরাজেশ্বরী মন্দির, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বহু প্রাচীন এই মন্দির, এবং এটাকে বলছে ললিতা ঘাট। এই ললিতা ঘাটের কথা আমরা একটুখানি কালীচরণের কাছে শুনবো। ওই যে আপনারা দেখছেন ওখান দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, উনি কিন্তু এখানে নেমে স্নান করেছিলেন। তাহলে প্রাইম মিনিস্টার মোদিজি তাহলে এই রাস্তা দিয়ে এসেছিলেন, আপনারা দেখেছেন এর আগেই। এবং একদম সোজা আমরা ওই দিক থেকে সোজা উঠলে কিন্তু একদম সোজাসুজি বাবা বিশ্বনাথের দর্শন করা যাচ্ছে, কি কালীচরণ তাই তো? ওখান থেকে একদম সোজা যদি আমরা যাই, একদম সোজা বাবা বিশ্বনাথের দর্শন। বিশাল এক্সাইটমেন্ট কালীচরণ দেখাচ্ছে, মন উদ্বুল্ল হয়ে গেছে বাবার দরবারে এসে পড়ে। কালীচরণ কিছু গানা মনে করছে আপনার মতো কিছু বাবার মেয়ে খাতা হয়ে যা বম বম বল রা হ্যাঁ কাছে ডেকোরেশন করা হয়েছে। আগে এই কাশি এরকম ছিল না, কিন্তু এখন কাশি বারাণসী। আর আপনারা দেখছেন দূর থেকে যে ধোঁয়া উঠছে, ওই যে চিতা পরপর কিন্তু সাজানো আছে, পরপর চিতা চলছে। আমরা একটুখানি যেটা শুনলাম যে এখানে যে সবসময় কিন্তু 20-25টা করে শবদাহ হচ্ছে, আমরা আপনাদের সেই ছবি পরপর দেখুন। আমি ক্যামেরাম্যান অনিলকে বলছি একটুখানি তুলে ধরার চেষ্টা করুন যে শবদাহ যেটা মণিকর্ণিকা
ঘাটে সবচেয়ে মহাশ্মশান বলে খ্যাত এবং এখানে যে পরপর চিতাদাহ করা হচ্ছে আপনারা সেই মুহূর্তে ছবি দেখুন এবং যেটা বারবার আপনাদের বলছি যে একটা ইতিহাস রয়েছে আমরা আপনাদের একটা সুন্দর জিনিস করছি ক্যামেরাম্যান পার্সনকে বলবো অপরূপ দৃশ্য দেখুন আমরা এইভাবে সিঁড়িতে উঠে সোজা কিন্তু আপনাদের যেটা বলছিলাম বারবার যে গঙ্গায় জল নিয়ে সোজা কিন্তু আমরা একদম বাবা বিশ্বনাথের দরবারে পৌঁছাতে পারবো আমরা এই ঘাটটি নাম জানি গঙ্গাঘাট এই ঘাটের নাম হচ্ছে গঙ্গাঘাট আমরা এর পরবর্তী যে ঘাটে আপনাদের নিয়ে যাব সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট আমরা এখানে দেখতেই পাচ্ছি আপনাদের আগেও বলেছিলাম যে এখানে কিন্তু প্রচুর শবদাহ দিনে প্রায় 20-25 এবং তার থেকেও বেশি শবদাহ হয় আপনাদের সেই ভিডিও দেখানোর চেষ্টা করছি এবং তার ইতিহাস রয়েছে এখানে দেখতেই পাচ্ছি দেখে নেওয়ার চেষ্টা করব এই যে আপনাদের বারবার দেখানোর চেষ্টা করছি যে পরপর কিন্তু দেখছেন এখানে হ্যাঁ বন্ধুরা আপনাদের আর একটা জিনিস আপনাদের দেখাতে চাইছি যে এখানে যতগুলো মৃতদেহ আছে সব মৃতদেহকে এই গঙ্গার জলে প্রথমে স্নান করানো হয় আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি যে এই মৃতদেহকে প্রথমে জলে নিয়ে গিয়ে স্নান করানো হচ্ছে তারপর কিন্তু এই মৃতদেহকে চিতায় তোলা হবে দাহ করা হবে আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন এবং মানুষের ধারণা আমাদের প্রত্যেকের যে এটা হয়ে আসছে যে দেখুন সেই ছবি খুব সুন্দরভাবে জল দিয়ে স্নান করানো হচ্ছে মৃতদেহকে এরপর শবদাহ করা হবে এরপর আপনাদের দেখাচ্ছি প্রায় এই মহাশ্মশান এই মণিকর্ণিকা ঘাট এই মহাশ্মশান বলে পরিচিত এবং অনেক বছর দীর্ঘ 5000 বছর ধরে এইভাবে চিতা জ্বলে আসছে এখন অবধি এই চিতা কোনোদিনও চিতা ঠান্ডা হওয়ার নয় চিতা সবসময় জ্বলতে চলে আসছে হ্যাঁ বন্ধুরা আপনাদের এই যে দেখাচ্ছি গঙ্গা এবং এই গঙ্গাঘাট নামে খ্যাত এই ঘাটের নাম আমরা সোজাসুজি চলে যাই আপনারা যেটা বলছিলাম এই গঙ্গার জল নিয়ে সোজাসুজি বাবা বিশ্বনাথের জল ঢালা যায় আপনারা একটুখানি আমার সাথে দেখার চেষ্টা করুন আপনাদের তুলে ধরার চেষ্টা করছি সেই মুহূর্তের ভিডিও এখানে লেখাই রয়েছে মন্দির মেয়ে মোবাইল ফোন যেহেতু নিশ্চয় লেখার একটি সুবিধা উপলব্ধ দেয় প্রবেশ দেওয়ার এখানে দেখানো যাচ্ছে প্রবেশ দেওয়ার আমরা একটুখানি দেখানোর চেষ্টা করছি আপনাদের মহারাষ্ট্র থেকে আসছেন উনি আমরা এরপর মহাদেব झारखंड से बहुत नाम सुने हम आज देखे भी एकदम हकीकत में मोदी जी को बनाए वो स्वर्ग ही बनाए हर महादेव भारत माता मंदिर भारत माता मूर्ति रहे सामने तुम्हें धरा मूर्ति ভারত মাতা ভারত মাতা কে কানাডা সে আরে দোস্ত আপনাদের কোথায় বলেছিলাম আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে সবাই বহুত আচ্ছা লাগ রে বহুত আচ্ছা ফিলিং আ রে বহুত আচ্ছা ফিলিং আ রে সব বল রে বহুত আচ্ছা
पहली बार हर हर महादेव हर हर महादेव हर हर महादेव बोलते बोलो सबाई और हाथ उठा के सबको बोलना हर हर महादेव लास्ट তো বন্ধুরা এখানে দেখলেন আমার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং অলরেডি ইতালি থেকে যারা বিদেশি পর্যটক যার সঙ্গে কথা বললাম অলরেডি কিন্তু উনি আমার সাবস্ক্রাইবার তো এটা আমরা আমরা সবাই এই মন্দিরের সামনে এখন দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই চ্যানেলে আরো অনেকে নিউ দিল্লি মহারাষ্ট্র হর হর মহাদেব বিহার বেঙ্গল কর্ণাটক আউট অফ ইন্ডিয়া ইটালি বেলজিয়াম গোটা পৃথিবী বিশ্ব কিন্তু এখানে আমাদের এই কাশী বারাণসীতে এখন আমরা দেখাতে চাইছি গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের এই বারাণসী কাশী যে 84টা ঘাট তার মধ্যে প্রধান যে ঘাটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবাই একবার হর হর মহাদেব বলুন আমরা আপনাদের এইভাবেই দেখাতে থাকবো আজকের অনুষ্ঠান আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে থাকুন গৌতমের সাথে একবার সব মিলে নাও হর 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 মহাদেব আজকের মতো অনুষ্ঠান শেষ করছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ